আজ নীল নীলষষ্ঠী বাবা মহাদেবকে অর্পণ করুন এই ফুলটি যা চাইবেন তাই পাবেন আজ অন্যতম একটি দিন নীল নীলষষ্ঠী ব্রত আপনি যদি এই বিশেষ দিনে বাবা মহাদেবকে এই ফুলটি অর্পণ করতে পারেন বাবা মহাদেবের পায় আপনার জীবনের সকল মনস্কামনা পূরণ হবে আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর নিচের কমেন্ট বক্সে ওম শিবায় এই কমেন্টটি করতে ভুলবেন না আজকের দিনে প্রায় প্রত্যেক হিন্দু বাড়ির মহিলারা তার সন্তানের মঙ্গল কামনার্থে এই ব্রত পালন করে থাকেন সাধারণভাবে চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো করা হয়ে থাকে আজ তেরোই এপ্রিল বুধবার এবছরের নীলষষ্ঠী পালন করা হচ্ছে আপনি যদি আজকের দিনে বাবা মহাদেবের উদ্দেশ্যে এই ফুল নিবেদন করতে পারেন তাহলে মহাদেবের কৃপাদৃষ্টি সর্বদাই আপনার সঙ্গে থাকবে সেই সাথে বাবা মহাদেবের অখণ্ড সৌভাগ্য কৃপালাভ মিলবে আমরা প্রত্যেকেই জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চাই আপনি যদি আপনার জীবনে থাকা সকল প্রকার দুর্ভাগ্যকে বিদায় দিয়ে সৌভাগ্য ফিরিয়ে আনতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ফুল নিবেদন করুন এই ফুলটি হচ্ছে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল এই ফুল ছাড়া বাবা মহাদেবের পুজো সম্পূর্ণই ব্যর্থ আর আমরা প্রত্যেকে জানি বাবা মহাদেব হচ্ছেন অল্পতেই খুশি বাবা মহাদেবকে অল্পতেই সন্তুষ্ট করা যায় তাই আপনি যদি এই ফুল দেন তাহলে দেখবেন বাবা মহাদেবের বিশেষ কৃপায় আপনার জীবনে চরম উন্নতি হচ্ছে এছাড়াও এই ফুল আমাদের জীবনে বিশেষ সৌভাগ্য ফিরিয়ে আনে এই ফুলের মধ্যে রয়েছে এমন এক গুণাগুণ এমন এক শক্তি যার দ্বারা আমাদের জীবনে থাকা সকল প্রকার খারাপ প্রভাবগুলোকে বিতাড়িত করে জীবনে ভালো সময় এবং জীবনে উন্নতি করতে সাহায্য করবে বলা হচ্ছে আপনি আজকের দিনে বাবা মহাদেবকে অর্পণ করুন নীল অপরাজিতা ফুল হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন এই ফুল খুবই প্রাচীন ফুল এই ফুলের মধ্যে রয়েছে অসাধারণ গুণাগুণ এবং ব্যাপক শক্তি আপনি যদি আজকের দিনে এই ফুল বাবা মহাদেবকে অর্পণ করে আপনার সকল মনোবাসনাগুলি জানাতে পারেন তাহলে দেখবেন মহাদেবের কৃপায় আপনার জীবনে বিশেষ কৃপালা মিলবে তাই আশা রাখব যারা আজকের দিনে এই নীলষষ্ঠী ব্রত পালন করছেন অবশ্যই এই ফুল বাবা মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করুন এছাড়াও আপনারা জানেন সোমবার বাবা মহাদেবের বার আর সপ্তাহের প্রথম দিন আমরা প্রত্যেকেই চাই সপ্তাহটাকে ভালোভাবে শুরু করতে কারণ বাকি দিনগুলো ভালো কাটবে তাই বলা হচ্ছে আপনি সোমবার দিনে তিনটে নীল অপরাজিতা ফুল এবং একটি বেলপাতা দিয়ে শিবলিঙ্গের পুজো করুন দেখবেন আপনার জীবনে অর্থের জোয়ার আসবে বাবা মহাদেবের বিশেষ কৃপায় জীবনে চরম উন্নতি হবে এছাড়াও বলা হচ্ছে আপনি যদি এই গাছ আপনার বাড়িতে বসিয়ে রাখেন তাহলে গৃহের সৌভাগ্য বৃদ্ধি করে গৃহের মধ্যে থাকা সকল প্রকার দুর্ভাগ্য চিরদিনের জন্য বিদায় নেয় আপনি কল্পনাই করতে পারবেন না এই গাছ বা এই গাছের ফুলের মধ্যে যে গুণাগুণ রয়েছে আপনি যদি আপনার বাড়িতে এই গাছ বসিয়ে রাখেন বা এই ফুলকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবেই কিন্তু ফল লাভ হাতে নাতে পাবেন বন্ধুরা আপনার বাড়িতে যদি এই গাছ থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে একটি কমেন্ট করতে ভুলবেন না আর যাদের বাড়িতে এই গাছ নেই আজই এনে বসান এবং আপনি এর গুণাগুণ বা ফলাফল সম্পর্কে হাতে নাতে পেয়ে যাবেন আর এই গাছ আপনি বসাবেন আপনার বাড়ির উত্তর দিকে এটি হলো এই গাছ বসানোর সঠিক দিক তাই অবশ্যই এই গাছকে আপনার বাড়িতে এই দিকে বসাবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আপনি যদি এই ফুল আজকের দিনে বাবা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তাহলে দেখবেন মহাদেব বেজায় সন্তুষ্ট হবেন আপনার প্রতি আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আজ নীল ষষ্ঠী আমাদের হিন্দু ধর্মের একটি বিশেষ দিন আজ প্রত্যেক বাড়ির মহিলারা তার সন্তানের মঙ্গল কামনার্থে এই ব্রত পালন করে থাকেন তাই বলা হচ্ছে এই বিশেষ দিনে আপনারা যদি এই ফুল বাবা মহাদেবকে নিবেদন করতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন বলা হচ্ছে আপনি যদি এই ফুল ঘরের এমন একটি স্থানে রেখে দিতে পারেন তাহলে আপনার জীবনে থাকা যে আর্থিক কষ্ট রয়েছে সম্পূর্ণভাবে চিরদিনের জন্য শেষ হয়ে যাবে আপনি চিন্তাই করতে পারবেন না আপনার বিভিন্ন পথে টাকা ইনকাম হতে শুরু করবে এবং অনেকেই হয়তো এই ফুলের গুণাগুণ সম্পর্কে জানেন এই ফুল যাত্রার জন্য অত্যন্ত শুভ অর্থাৎ যাত্রাকালে আপনি যদি এই ফুল নিজের কাছে রেখে দেন তাহলে পথে বা যাত্রাকালে যে সমস্ত বিপদ বা অঘটন ঘটনা রয়েছিল সেখান থেকে খুব সহজেই রক্ষা পাবেন উদ্ধার হয়ে যাবেন এমনকি আপনি যদি আপনার পছন্দের মতো জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না তাহলে গণেশ ঠাকুরের সামনে প্রতিদিন এই ফুল দিয়ে পুজো করুন দেখবেন আপনি কয়েক দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যেই বিবাহযোগ্য পুরুষ অথবা মহিলা পেয়ে যাবেন শাস্ত্র মতে আপনি যদি গণেশের পুজোয় এই ফুল দেন তাহলে আপনার গৃহের সুখ সমৃদ্ধি বাড়বে গৃহের মধ্যে সুখের পরিমাণ বৃদ্ধি পাবে তাই আশা রাখবো প্রত্যেকেই এই ফুলকে সঠিকভাবে আপনার জীবনে ব্যবহার করুন দেখবেন ফল লাভ হাতে নাতে পেয়ে যাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনুপ্রাণিত করে